আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি ডেলি ব্লগ পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, দুপুরের লাঞ্চ। আসলে প্রতিদিন তো মাছ মাংস এগুলা দিয়েই টেবিলটা সাজানো থাকে, আজ মাছ মাংস ছাড়া একটু ব্যতিক্রম খাবার দাবার। সেটা হচ্ছে এই যে, এখানে আমি মসুরের ডালে চচ্চড়ি করেছি। মসুরির ডালটাও একটু ভিন্ন করে রান্না করা। দেখেন এই যে মসুরির ডালটা কিন্তু আমি হলুদ ছাড়া রান্না করেছি। এই হলুদ ছাড়া ডালটা রান্না করলে একটু ভিন্ন ধরনের ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর মনে হয় কি এই ফ্লেভারটাই ডালের স্বাদটা পুরো ভিন্ন করে দিয়েছে। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে ডিম ভুনা, এটা হচ্ছে মূলা শাক ভাজি। মূলা শাকটা কিন্তু এই শীতের সিজনে আজ ফার্স্ট রান্না করলাম। আর এখানে একটা সবজি, এখানে আছে আলু, আছে শিম, আছে মূলা, আছে সবজি বলতে পারেন। সঙ্গে হালকা চিংড়ি মাছ দিয়েছি যাতে বাচ্চারা খায়। এই তো বন্ধুরা, আজ দুপুরের মেনুটা এভাবে আমি রেডি করলাম। আসলে একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে মাঝে মাঝে একটু চেঞ্জের দিকে যেতে হয়, তাহলে কিন্তু ভালোই লাগে। আর যদি সেটা হয় এই ধরনের মেনু, তাহলে তো মন্দ হয় না। যাই হোক বন্ধুরা, বাচ্চাদের পছন্দের খাবার যদিও আজ নাই, তবু ওরা ডালটা খাবে, ওরা ডাল পছন্দ করে। আর হচ্ছে ডিম তো মেদা খায় না, শাক ভাজিটা খাবে কিনা সেটাও জানি না। আর মিম মেদা বাসায় নাই, বাবু ঘুমোচ্ছিল কিন্তু এখন জেগে গেছে, এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করে তারপরেই ক্যামেরাটা অন করলাম। আর কেমন লাগলো আমার এই ধরনের দুপুরকার রেসিপিগুলা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর মাঝে মধ্যে আপনারাও একটু চেঞ্জ করে খাবারটা সাজিয়ে নেবেন, দেখবেন যে মনের কাছেও ভালো লাগে, সেটা খেতেও একটু রুচিটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে নিজের কাছে ভালো লাগবে। এই তো ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। রাত 9টায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। আজ রাখছি, আল্লাহ হাফেজ।